চোর 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 কে কোথায় আছে গো? আসো গো আসো গো, আমার ঘরে চোর সামান ছিল গো, চোর সামান ছিল গো। ধরো 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 ধরো, চোরটা পালাচ্ছে গো, পালাচ্ছে গো, ধরো 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 ধরো। আচ্ছা গো আসো গো, কে কোথায় আছো? আসো আসো আসো, বাবারে আমার ঘরে চোর সামান ছিল গো, আমার ঘরে চোর সামান ছিল, আসো আসো। ও বলি হ্যাঁ, কি হয়েছিল কি হয়েছিল? এত জোরে চেঁচাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ বলি বাবারে, এত রাতে কি হইলো? হ্যাঁ তোমার চেঁচাচ্ছিস, আমার এই সবাই শুয়েছি, হ্যাঁ আর তোমার চেঁচাচ্ছিস, কি হয়েছে কি হয়েছে? আর বলিস না দিদি, আমার ঘরে চোর সামান ছিল গো, আমার ঘরে চোর সামান ছিল। ও বাবারে, আমার জীবনটা যেন একবার বিদায় গেছিল। ও বাবারে, ই বাবা, চোরটা কি করে ঢুকলো লো? আর বলিস না, আজ সারাদিন কাজ যুগ করে থকিয়ে গেছিলি, দিয়ে চাড়ে মারে শুয়ে পড়েছি, আর আজকে হুড়কাটাও দিতে ভুলে গেছি। তো চুপচাপ শুয়ে আছি ঢাকা ঢুকি নিয়ে, তখনও চোখটা লাগে নাই, শুয়ে আছি। হ্যাঁ তারপরে কিছুক্ষণ পরেই না একটা হুড়ুক করে শব্দ করেছে। আমি বাবা, কি একটা শব্দ করলো হুড়ুক করে? ভাবিয়ে দেখি, হে বাবা, আমাদের একটা চোর সামাই গেছে। হ্যাঁ তারপরে কি হলো লো? তারপরে আমি তো দেখছি চুপচাপ আমি শুয়ে আছি, আমি কিচ্ছু বলি না, আমি দেখি ঘটি টালিছে না বাটি টালিছে। হ্যাঁ তারপরে তারপরে দেখি বাবা, চোরটা ঢুকে নেই, ধার উধার ভালাভালি করছে। হ্যাঁ তাও আমি কিছু বলি নাই, চুপ করে আছি, দেখি খটি টালিছে না বাটি টালিছে। তারপরে তারপর দেখি আমার সে বাসকাটার চারিপাশে দেখি ঘোরাঘুরি করছে, তাও আমি কিছু বলি নাই, বলি দেখি খটি টালিছে না বাটি টালিছে। তারপরে কি হলো লো? তারপর দেখি ই বাবা, চোরটা আমার দিকেই আসছে, আসি নিয়ে দেখি খাটটাই বসিল, তাও আমি কিছু বলি নাই, বলি দেখি খটি টালিছে না বাটি টালিছে। তারপরে তারপর দেখি ই বাবা, চোরটা আমাকে ধরতে আসছে। তখন আমি রাগে এমন বুকটা এক কোমর দিয়েছি না, ধড়াস করে পড়েছে পেতা বাড়ি। তারপরে তো আমি চোর 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 করে চিৎকার করে উঠেছি, আর সেই চোর চোর শব্দ শুনে চোরটা উঠে ছুটে দৌড়। আমার মনে হয়েছে চোরটা চুরি করতে আসে নাই লো, তাকে ভালোবাসতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে কেন ভালোবাসতে আসবে? আমাকে কেন ভালোবাসতে আসবে? হ্যাঁ তো লজ্জা আছে না, তুই আমাকে বলছি ভালোবাসতে এসেছিল। হ্যালো বলি, আমার কেউ নাই নাকি? হ্যাঁ আমার বর আছে না, এ আমাকে ভালোবাসতে এসেছিল। তোকে ভালোবাসুক লো, তোকে ভালোবাসুক, এ ওই জন্যই তো এমন এক কোমর দিয়েছি না, বড় ভালোবাসা হয়েছে, তোকে ভালোবাসুক, তোকে ভালোবাসুক। দেখলে তো বন্ধুরা, দিদির ঘরে যে চোরটা সামান ছিল কিরকম উপযুক্ত শাস্তিটা পাইলো। তো বন্ধুরা কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন তাহলে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সব ছিল আমার চুরি করেছে।